তোমালোকে নতুনকৈ সরকার গঠন করি জেনে ধরনের নতুন নতুন আসনির সৃষ্টি করি দুখিয়া মানুষ বিলাকক পানির ধাহ নচলার ব্যবস্থা করার চেষ্টা করিছা তোমালোকে মূল্য বৃদ্ধির প্রতি কোনো লক্ষ্য নরখা আমার দৃষ্টিগোচর হয়েছে আর আমি হকিয়াই দিব বিচারিছো অত্যাবশ্যকীয় সামগ্রী এই সামগ্রীবিল কিনি খার ক্ষেত্র মূল্য হ্রাস করার ব্যবস্থা করব লাগিব যে এই পেট্রোলজাত সামগ্রীর প্রকৃত দাম হল 32 টাকা আর সেন্ট্রেল আর স্টেট গভর্নমেন্টে ট্যাক্স লয় 64 টাকা তার পরিবর্তে হয়েছে গই আজির তারিখত পেট্রোলের দাম প্রায় 100 টাকা কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে অসমৰ নতুন সরকারখনে অত্যাবশ্যকীয় সামগ্রীর উপর যে মূল্য বৃদ্ধি করেছে সাধারণ মানুষের যে হাহাকারের সৃষ্টি হয়েছে ইয়ার বিরুদ্ধে এই মূল্য বৃদ্ধি রোধ করিবর কারণে কামপুর আঞ্চলিকর জড়িয়ে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করিবর কারণে আর কোভিড-19 যে বেমার এই বেমারের প্রতিষেধক ঘরে ঘরে টিকাকরণ করিবর কারণে আমি সরকারের ওসর দাবি জানাইছো আমি সরকারক কব বিচারিছো যে তোমালোকে নতুনকৈ সরকার গঠন করি জেনে ধরনের নতুন নতুন আসনির সৃষ্টি করি দুখিয়া মানুষ বিলাকক পানির ধাহ নচলার ব্যবস্থা করার চেষ্টা করিছা তোমালোকে চেষ্টা করিছা বলে আমি কব বিচারিছো যে তোমালোকে নতুন নতুন কিছু আসনির সৃষ্টি করি এই আসনি তোমালোকে জনসাধারণের মাজত বিলাই দিয়ার কারণে তোমালোকে মূল্য বৃদ্ধির প্রতি কোনো লক্ষ্য নরখা আমার দৃষ্টিগোচর হয়েছে আর আমি হকিয়াই দিব বিচারিছো যে সাধারণ মানুষক যে অত্যাবশ্যকীয় সামগ্রী এই সামগ্রীবিল কিনি খার ক্ষেত্র মূল্য হ্রাস করার ব্যবস্থা করব লাগিব আর আমি কব বিচারিছো যে পেট্রোলজাত সামগ্রীর যে মূল্য বৃদ্ধি হয়েছে যে আকাশলঙ্ঘী মূল্য বৃদ্ধি হয়েছে আমি জানা মতে যে এই পেট্রোলজাত সামগ্রীর প্রকৃত দাম হল 32 টাকা আর সেন্ট্রেল আর স্টেট গভর্নমেন্টে ট্যাক্স লয় 64 টাকা তার পরিবর্তে হয়েছে গই আজির তারিখত পেট্রোলের দাম প্রায় 100 টাকা গতি আমি দাবি করব বিচারিছো যে তোমালোকে ট্যাক্সর প্রতি নজর রাখি সাধারণ মানুষে জনজীবন অব্যাহত রাখিবর কারণে তোমালোকে ব্যবস্থা করা নহলে ইয়ার বিরুদ্ধে কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে তীব্রপরা তীব্র আন্দোলন গড়ি তুলিবলে বাধ্য হব সংগ্রাম সমিতিয়ে কোভিড প্রটোকল মানি সম্পূর্ণ নিয়ম নীতিরে আমি সরকারক জানাব আহিছো যে সরকারে যি ধরনে রাইজক এটা মাধমাৰ সুধাইছে মূল্য বৃদ্ধি করে এই খাদ্য সামগ্রীকে আদি করে পেট্রোলজাত সামগ্রী এই সকলবিলাকৰ মূল্য হ্রাস করব লাগে কারণ এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কোভিড মহামারীর সময়ত রাইজর হাহাকার অবস্থা এনেই হয়ে আছে গতি কোনো কাম কাজ নাই ইয়ারপরা হুড়ে হুড়ে আজি ডেকা লড়াবিলাক অসমের বাহিরত কাম করবলে যাবলগীয়া হয়েছে অসমত কোনো কাম নাইকিয়া হয়েছে করোনা মহামারী লৈ পেলায় গতি সরকারে করোনা মহামারীর সুবিধা লৈ এসাম হিতাধিকারী সৃষ্টি করে কেবল মূল্য বৃদ্ধির জড়িয়ে মানুষ যে মাধমার সুধাইছে তার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ করছো বিশেষকে খাদ্য সামগ্রী আর পেট্রোলজাত সামগ্রীর মূল্য হ্রাস করব লাগে ইয়ার লগে লগে কোভিড ভ্যাকসিন দিয়ার ব্যবস্থা করব লাগে ঘরে ঘরে গিয়ে পেলায় কোভিড ভ্যাকসিনের নামত সরকারে এটা কিছু সেন্টার খুলি পেলায় যি ধরনের কোভিড ভ্যাকসিন দিছে তাত এটা কোভিড সংক্রমণ বাড়িবহে কোভিড নকমে সেই ভ্যাকসিনের ফলত যি ধরনের হয়েছে তাত কোভিড সেন্টারবিলাকত ভ্যাকসিন লোবলগে মারপিট পর্যন্ত হয়েছে আমি দেখা পাইছো আমি বাতরি কাকতত পড়িবলে পাইছো গতিকে আমি সরকারক দাবি জানাইছো অতি শীঘ্রে প্রতিঘর মানুষের ঘরে ঘরে দিয়ার ব্যবস্থা করা আর খাদ্য সামগ্রীকে আদি করে ত্যাগ করবর কারণে সরকারের ওসর দাবি জানাবর কারণে আজি আমি এই কার্যসূচী গ্রহণ করছো ইয়ার পরবর্তী সময়ত যদি সরকারে আমার কথা গা নলরে তেতিয়াহলে আমি আগন্তুক দিনত ইয়াতকৈ ভয়াবহ জঙ্গিভাবে আন্দোলন গড়ি তুলিবর কারণে আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতি বাধ্য থাকি।